ফ্রেন্ডস অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্ক কোনো বন্ধুর সাথে কীভাবে শেয়ার করবেন? তো এটা অ্যান্ড্রয়েড এবং আইফোনে একই প্রসেস। তো এটা ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করার পর এটা নিচে একবারে ডান পাশে এখানে একটি প্রোফাইল আইকন আছে, এটাতে যেতে হবে। তো এটাতে যাওয়ার পর এখানে উপরে দেখেন শেয়ার প্রোফাইল একটি অপশন আছে, শেয়ার প্রোফাইল অপশনে যেতে হবে প্রোফাইলটি শেয়ার করার জন্য, যেহেতু আমরা লিঙ্কটি আমার কারোর সাথে শেয়ার করব। যাওয়ার পর এখানে দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটগুলো দেখাচ্ছে, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল। তো আপনি এরকম সবগুলো মাধ্যমে শেয়ার করতে পারবেন, এছাড়া ইনস্টাগ্রাম, সবগুলো অপশনই আছে। তা আমি এখান থেকে আপনার ইমো এবং মেসেঞ্জার কীভাবে শেয়ার করবেন দুটো অপশন দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো একই প্রসেস। তা সাপোজ আপনি যদি ইমোতে শেয়ার করতে চান তো ইমোতে ক্লিক করবেন, করলে এখানে দেখেন আপনার যে ফ্রেন্ডকে শেয়ার করতে চান তার পাশে সবুজ বাটনে ক্লিক করলেই চলে যাবে। মেসেঞ্জারও সেম, আপনি মেসেঞ্জারে ক্লিক করার পর যে ফ্রেন্ডকে শেয়ার করতে চান তার পাশে যে সেন্ড অপশনটি আছে এটাতে ক্লিক করলেই তার কাছে প্রোফাইলের লিঙ্কটি চলে যাবে। তো দেখেন প্রোফাইলের লিঙ্কটি যাওয়ার পর আপনার ফ্রেন্ড এরকম মেসেজ পাবে, তারপর এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি তার কাছে এভাবে ভিউ হয়ে যাবে এবং সে আপনাকে ফলো করতে পারবে অথবা আপনাকে চাইলে মেসেজ করতে পারবে এখান থেকে।